নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা। আপনি গাছগুলো খাবেন আবার তোলারও কুড়াবেন তাই তো দর্শক এই কথাটা আপনাদের বলছি না কথাটা বলছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদ্যজাত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি এখন দু নৌকোয় পা বাড়িয়ে চলছেন এবং তিনি বোলপুরের ঢাক হয়ে দুদিকেই বাঁচতে চাইছেন গাছের এবং তোলার সব গোটায় তিনি নিজে খেতে চাইছেন সবার মন জয় করতে চাইছেন কিন্তু একটা মানুষ সবার কাছে কখনোই ভালো হতে পারে না এমনকি এমন বড় বড় মহাপুরুষ রয়েছেন তারাও সবার বা সবার প্রিয় করতে পারেন না তাহলে অবশ্যই বন্দ্যোপাধ্যায় কেন চেষ্টা করছেন দর্শক আপনারা প্রথমে একবার ভিডিও ক্লিপে চোখ রাখুন তারপর আসছে এ বিষয়ে বিষাক্ত প্রশ্নের বান ছুড়ে দেব রাজ্য সরকারকে সাথে থাকুন দেখতে থাকুন এই অবস্থায় বিধাননগরের ভোট আমার মনে হয় এখন আগামী দু মাস সব সে ধর্মীয় কোনো প্রশ্ন হোক বা রাজনৈতিক যেখানে পজিটিভিটি রেট বা পরিস্থিতি হাতের নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে মানুষের জীবনকে আমি বিপন্ন করছি ঠিক না মানুষ বাঁচলে নির্বাচন আপনি বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত সকালে মজাক করছেন না ন্যাকামো করছেন কোনটা আপনি আজ মন্তব্য করলেন যে দুই মাসের জন্য পশ্চিমবঙ্গের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এবং নির্বাচন বন্ধ থাকবে কিন্তু যখন বিজেপি এবং সিপিএম থেকে শুরু করে অন্যান্য দল থেকে যখন নির্বাচন কমিশনে নোটিশ জারি করা হয়েছিল যে পুরো ভোটগুলি পিছিয়ে দেওয়া হোক তখন তো কোনো আওয়াজ তোলেন না এছাড়া আমাদের রাজ্যের কিছু সচেতন ব্যক্তি যখন হাইকোর্টে মামলা রুজু করেছিলেন যে সাগর যে মেলা তা এবছর ক্যান্সেল করে দেওয়া হোক বাদ দেওয়া হোক সেই সময় তো আপনার রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের শাসক গোষ্ঠী আপনারা প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে রাজ্য সরকার প্রস্তুত কোভিড পরিস্থিতিতে যে কোনো ধরনের মোকাবিলায় এবং সাগর স্নান বন্ধ হবে না রাজ্য সরকার যথেষ্ট প্ল্যানিং দেখেছে কিন্তু দর্শক আপনারা মন শুনলেন এখন তার যে একটি মন্তব্য তিনি বললেন যে যেখানে পজিটিভিটি রেট এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে সেখানে একটা ভোট করে একটা দলকে বা জিতিয়ে বা একটা দলের মন জয় করে কিলা সাধারণ মানুষ বেঁচে থাকলে তবে নির্বাচন না হলে নির্বাচনের কোনো মূল্য নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন আপনি গাছের এবং তলার দুই খেতে চাইছেন কেন আপনি দুই দিকেই বাঁচতে চাইছেন এবং সবার মন জয় করতে চাইছেন এটা কি সেই সময় যে দুই মাসের জন্য সমস্ত ধর্মীয় অনুষ্ঠান হোক এবং নির্বাচন বন্ধ করে দেওয়ার কিন্তু এই সময়ের আগে আপনারা কি করে বসেছেন এই সময়টা আসলো কেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু অবভিয়াসলি স্বীকার করে নিল তারা যে পরিস্থিতি হাতের বাইরে এখন কিন্তু এই হাতের বাইরে পরিস্থিতি চলে যাওয়ার ঠিক এর পিছনে রাজ্য সরকার কতটা দায়ী সে বিষয় আপনাদের চোখে চোখ রেখে এক একটা পয়েন্ট আমি ধরিয়ে দিচ্ছি আপনারা শুনতে থাকুন যখন নির্বাচন বা পুরো পেছনের দাবিতে আওয়াজ তোলা হয়েছিল বিরোধী পার্টির পক্ষ থেকে তখন কিন্তু রাজ্য সরকার তাদের দাবিকে মেনে নিচ্ছিলেন না বা নির্বাচন কমিশন সেখানে কিন্তু তাদেরকে সে আস্থা দেয়নি কিন্তু দেখা যাচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর যে বিশাল প্রোগ্রাম এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে সেলিব্রেশন সেই ঈশ্বর বা ভগবান যিশুখ্রিস্টের জন্মদিনে কিন্তু আপনারা কি জানেন পশ্চিমবঙ্গের কোনো ইয়ং বা যুবক জনতা যখন জয়শ্রী আরাম বলতে থাকে তখন মুখ্যমন্ত্রী বলেন গালাগালি দিচ্ছিস তাকে দৌড় করান অথচ হিন্দু ধর্মের ক্ষেত্রে এই ধরনের একটা ব্যাপার অথচ খ্রিস্টান ধর্মের কোনো একটি সেলিব্রেশন সেই ঈশ্বরের জন্মদিন হোক বা ভগবান যিশুর জন্মদিন হোক সেখানে বিশাল বড় সেলিব্রেশন এক মহোৎসব বা উৎসব পালন করা হয় সেখানে কোভিড ছড়ায় না হাজার হাজার মানুষের ভিড় কলকাতা শহরতলি আলোক সজ্জায় সজ্জিত হয়ে উঠেছিল এবং লাগামহীন ভাবে মানুষ সোশ্যাল ডিস্ট্যান্সের ধাজিয়া উড়িয়েছিল সেই দিন কোথায় গিয়েছিল প্রোটোকল করোনার বিধিনিষেধ আর মমতা বন্দ্যোপাধ্যায় ছয় জানুয়ারি ভাইপুর পিসি তিনি বললেন যে সাধারণ মানুষ এবং অনেক মানুষ রয়েছেন যারা মুখে মাস্ক পরছেন না করোনা বিধি মানতে হবে ওই দিন ওই দিন একই দিনে তৃণমূল কংগ্রেসের কোনো একটি বিধায়ক রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বিধাননগর পুরভোট উপলক্ষে দুই নম্বর ওয়ার্ডের প্রার্থী রহিমা বিবি বেগমের সমর্থনে একটি কর্মসভায় নারায়ণপুরের একটি কর্মসভায় তিনি মুখে মাস্ক ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং অন্যান্য কর্মীরাও সাথে ছিলেন যাদের মুখে মাস্ক ছিল না লাগামহীনভাবে বিরামহীনভাবে যুক্তি দেখানোর চেষ্টা করেছেন যে এতটাই আবেগের স্রোতে ভেসে গিয়েছেন সে আনন্দের স্রোতে যে মাস্ককে ছুঁড়ে ফেলে দেওয়া আছে কেন করোনার বিধি নিজেদের দলের লোক মানছেন তো সেলিব্রিটি হোক কোন বিধায়ক এমপিলি হোক মন্ত্রী মিনিস্টার তাদেরকে সাধারণ মানুষ ফলো করে তাদের সাধারণ মানুষ ফলো করেন কারণ ওনাদের অনেক ফ্যানস রয়েছেন ফলোয়ার্স রয়েছেন ভক্তরা রয়েছেন আর সাধারণ মানুষ কি সমস্যার সম্মুখীন হয় কোভিড পরিস্থিতি আপনারা জানেন না এরপর ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারির দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল বড় বিশাল বড় সেলিব্রেশন পালন করা ছিল বিশ হাজার মানুষের ভিড় ছিল সেখানে কোভিড পরিস্থিতিতে কি আয়োজন করার দরকার ছিল এবং পুরো মহেশতলা তোলা আজ এখন বিপর্যস্ত পুরো মহেশতলা আপনাদের এলাকা ওখানে তো কোভিড প্রোটোকল মানাই হচ্ছিল না যার ফলে ওখানে কী হয়েছে রেড অ্যালার্ট খুব স্পর্শকাতর এলাকা সৃষ্টি হয়েছে এখন পুরো করোনার পজিটিভ কেস ওখানে প্রচুর রয়েছে অসংখ্য রয়েছে এরপর যে বিষয়টা কলকাতা যে এবছর চলচ্চিত্র উৎসব সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল কেন কলকাতা চলচ্চিত্র উৎসব বন্ধ করা হলো কারণ বহু আর্টিস্ট এখন পজিটিভ হয়েছেন করোনা সংক্রমিত হয়েছেন তাদের জীবনের মূল্য অনেক বেশি সেই জন্য বন্ধ করে দেওয়া হলো কিন্তু সাগর স্নান বন্ধ করা হলো না কেন বন্ধ করা হলো না সাগর স্নান পাঁচ লক্ষ দশ লক্ষ মানুষের ভিড় হয় ওখানে সমগ্র বিশ্বের প্রত্যেকটি নাগরিক এবং শাসক গোষ্ঠী আপনাদের কাছে আমার প্রশ্ন একটাই পৃথিবী কি করোনা মুক্ত হয়ে গেছে আমরা কি নির্মল এক স্বচ্ছ পৃথিবীতে বসবাস করছি এবং ডিক্লেয়ার হয়ে গেছে সারা পৃথিবী থেকে রাজ্য থেকে ভারতবর্ষ বিভিন্ন দেশ থেকে যে করোনা মুক্ত পৃথিবীতে বাস করছি আমরা কখনোই নয় তাহলে কেন বিভিন্ন ধরনের মার্কেটে সবজি বাজারে হোক বা বাকেশনে হোক কোনো সোশ্যাল ডিস্টেন্স নেই মুখে মাস্ক নেই এবং করোনা বিধি সেখানে মানা হচ্ছে না সেই পরিস্থিতিতে কেন রাজ্য সরকার তৎপর নয় কেন সেখানে তৎপর নয় এবং আজ সেই পরিস্থিতি হাতের বাইরে ঘাটাল শিশু উৎসব বন্ধ করা হয়েছে ঘাটাল মহফসল এরিয়া পৌরসভা হলো মহস্বল এরিয়া বিভিন্ন গ্রাম নিয়ে একটি ঘাটাল শহর তৈরি হয়েছে সেখানে শিশু উৎসব বন্ধ করে দেওয়া হলো যদিও দু পাঁচ দশ হাজার মানুষের ভিড় হয় সেখানে করোনা ছড়াতো বন্ধ করা হলো কলকাতা যে ফেস্টিভাল ফিল্ম ফেস্টিভাল সেটা বন্ধ করে দেওয়া হলো অথচ সাগর বন্ধ করা হলো না আজ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বুঝলেন যে রাজ্যে পরিস্থিতি এখন করোনা হাতের বাইরে বা নাগালের বাইরে অথচ কয়েকদিন আগে কলকাতার মেয়র ফিরাদ হাকিম থেকে শুরু করে পুরো রাজ্য সরকার দায়িত্বের সাথে বললেন যে করোনা মোকাবেলায় তারা প্রস্তুত এবং সাগর স্নান হবে কারণ অনেকটা ভোট ব্যাংকের নিশ্চয়ই ব্যাপার রয়েছে দর্শক আপনারা একটু বোঝার চেষ্টা করুন সাগর স্নানে কয়েক লক্ষ মানুষ আসে পাঁচ থেকে দশ লক্ষ মানুষের ভিড় হয় এবং যতই আপনারা মনে করুন না কেন করোনা পরিস্থিতিতে ভিড় ভাটটা হবে না সেটা গত বছর আমরা দেখেছিলাম যে পাঁচ থেকে সাত লক্ষ মানুষের ভিড় হয়েছিল এই বছর একই পরিস্থিতি ঘটতে চলেছে কারণ ওখানে কয়েক লক্ষ মানুষের মধ্যে লাক্ষাধিক মানুষ আছেন যারা সাধুসন্ত যাদের না আছে তেমন কোনো চাহিদা তাদের সুযোগ সুবিধার তারা দরকার করে না পরোয়া করে না তাদের বিশাল অঙ্কের টাকা পয়সা লাগে না এবং তারা যে একটা ফ্রিলি সরকারি ঘর স্বাস্থ্য এইসবে তারা ধ্যান দেয় না কারণ তারা সাধুসন্ত তাদের উৎসবটাই হলো মেন এবং তাদের যদি মন জয় করতে হয় তাদের সেই ভোট সবার কাছে আধার ক্রুড এবং ভোটার আইডি আছে তারা কিন্তু ভোট দেয় সবাই তাই তাদের মন জয় করতে হলে এই সাগর স্নান বন্ধ করা যাবে না ধর্মীয় অনুষ্ঠান বলে কোথাও লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ সাধু সন্তের ব্যাপার আছে যাদের ভোট পাওয়া যাবে রাজ্যের সরকার গঠনে যাদের অনবদ্য ভূমিকা রয়েছে বিনা দাবিতে কোনো অভিযোগ থাকবে না কোনো আবদার থাকবে না শুধু একটি আবদার সাগর স্নান করাতে হবে বিভিন্ন ধর্মীয় মেলা অনুষ্ঠানে তাদের যেন একটা পারমিশন থাকে তাদের সুযোগ সুবিধা হলো এই সমস্ত মেলাগুলি তাই রাজ্য সরকার কিন্তু সেদিক থেকে বিশেষভাবে পক্ষপাতিত্ব দেখিয়েছেন আর আজ প্রকাশ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন কেন সাধারণ মানুষ যারা সমাজ সচেতন মানুষ তারা তো দাবি তুলেছিলেন যে ধর্মীয় অনুষ্ঠান এখন বন্ধ থাকা হোক বন্ধ রাখা হোক এমনকি আদালতের সরানাপন্যা হয়েছিলেন সেখানে আদালত কি রায় দিল পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট কী রায় দিল সেটাও আমি কিছু বুঝে উঠতে পারছি না তাদেরকে কিভাবে ভুল বোঝানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে অথচ সেই রাজ্য সরকার আজকে হার মানতে বাধ্য ওনারা বলছেন দুই মাসের জন্য সব কিছু বন্ধ করা হোক বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বার্তা পাঠানো হয়েছিল নোটিশ করা হয়েছিল। যে পুরো ভোট পিছিয়ে দেওয়া হোক সেগুলি মানা হচ্ছিল না ঘুরিয়ে নাক দেখানো না কোনটা না এইটা আর রাজ্য সরকারকে যখন প্রশ্ন করা হয় না কোনটা তখন রাজ্য সরকার বলেন এইটা কি হচ্ছে কিসের জলগোলাপ সবার মন জয় করা যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী হোক একটা মানুষ সবার কাছে ভালো হতে পারেন না এটা একটা ন্যাচারাল থিওরি এটা একটা সিস্টেম বিভিন্ন মহাপুরুষ রয়েছেন রবীন্দ্রনাথ হোক বা স্বামী বিবেকানন্দ হোক তারা কিন্তু এক পৃথিবীর প্রত্যেকটি মানুষেরই প্রিয় হতে পারেন না কারো কাছে রবীন্দ্রনাথ সে কারো কাছে এপিজে আব্দুল কালাম হোক কারো কাছে স্বামীজি সেও তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি আগে কেন স্বীকার করছিলেন না এখন কিন্তু সেই একই স্বীকারোক্তি আপনার মুখেও দেখা গেল বিরোধী পার্টি এবং সমাজ সচেতন মানুষের সপক্ষে যে আওয়াজ তোলা হয়েছিল সেই মতে আপনি এখন একমত কিন্তু করোনার মতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো কেন গাইডলাইনস ফলো করা হলো না সরকারের পক্ষ থেকে নিজেরা নিজেদের কর্মীবৃন্দ বিধায়ক গেবেলে এমপি কেউ ফলো করেন না এখন আপনার দলে যে সমস্ত বিধায়ক সিঙ্গার আর্টিস্ট যেই বলুন না কেন অনেকের মধ্যেই করানো হয়েছে কেন হয়েছে আপনারা তো অনেক সচেতন থাকেন বলছেন এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনারা প্রস্তুত থাকেন সেখানে সাগর জন্য বহু তদারকি হয়েছে তাহলে কেন আজকে এই মন্তব্য করলেন কি এই উদ্দেশ্য এই উদ্দেশ্য এর ভিতরের জলঘনাটা কি সেটা তো স্পষ্ট এখনো বোঝা যাচ্ছে না যে আপনারা আদে আদেও কি চাইছেন মেলা করাতে চাইছেন না মেলা করাতে চাইছেন না নাকি যারা মেলা করবেন না বা মেলা করাতে চান না যা সাধারণ মানুষ বুঝতে পারছেন যে কোভিড পরিস্থিতিতে ভয়ঙ্কর পরিস্থিতি তাদের মন জয় করার চেষ্টা নাকি ভেতরে ভেতরে যারা মেলা করাতে চায় সেই সমস্ত সাধু সন্তান থেকে আরম্ভ করে বিভিন্ন পলি পলিটিক তাদের উদ্দেশ্যে তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করার উদ্দেশ্যে আজকের এই বার্তা সে নিয়ে রয়েছে বিভিন্ন রহস্য কিন্তু সাধারণ মানুষ আমাদের সচেতন হতে হবে কারণ সাধারণ মানুষের একত্রিত শক্তি হলো গণতন্ত্র গণতন্ত্রে আপনার অধিকার থাকবে প্রশ্ন তুলতে পারেন জবাব চাইতে পারেন যে করোনার মতভঙ্গর পরিস্থিতি আসলো কেন এবং সেখানে এত কঠিন পরিস্থিতি সৃষ্টি হলো কেন এর দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে এবং আমাদের সবাইকেও কারণ সরকার এবং সাধারণ মানুষ আমরা কিন্তু অনেকেই সচেতন নয় যেখানে দূরত্বের মানা মানছি না এবং প্রকৃতির আদালত থেকে দেওয়া যে ন্যায় দণ্ড আমাদের সেই সাজা করোনা মতো ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের মেনে নেওয়া এবং লজ্জায় মুখে মুখোশ অর্থাৎ মাস্ক ঢেকে দেওয়া সেটা কিন্তু মানতে হবে তা ছুঁড়ে ফেলে দিলে হবে না আর যতই আপনারা বলুন না কেন যে করোনা কিচ্ছু নেই কিচ্ছু নেই দুই বছর আগে কিন্তু সমগ্র পৃথিবীর মনুষ্য জাতি মনুষ্য জাতি আপনাদের বৈশিষ্ট্য বা আমরা আমাদের বৈশিষ্ট্য ভুলে গিয়ে ইঁদুর ছুঁচোর মতো গর্তের ভিতরে ঢুকে গেছিলাম আমরা লকডাউনের শিকার হয়েছিলাম ঘরে তালাবন্দি অবস্থায় পড়েছিলাম তাই সেই ধরনের পরিস্থিতি যাতে না হয় এই করোনা পরিস্থিতির মোকাবিলায় করোনা ত্রাসের ব্রাজাল থেকে সমগ্র পৃথিবীর বৈজ্ঞানিক এবং চিকিৎসা মহল যেভাবে তারা তাদের কঠোর পরিশ্রম করেছেন অকালে ঝড়িয়েছেন অনেক প্রাণ তাদের সম্মানার্থে অন্তত এই করোনার মতো ভয়ঙ্কর পরিস্থিতিতে ভোট রাজনীতি এবং ধর্মীয় অনুষ্ঠান ভুলে গিয়ে আমাদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে नमस्कार धन्यवाद